নমস্কার, কেমন আছেন সবাই? সঙ্গীতা চ্যানেলে আপনাদের স্বাগত জানাই। তো দেখতে পাচ্ছেন সকাল সকাল ঠাকুর দিয়ে শুরু করলাম, নাড়ু গোপাল রাধা কৃষ্ণ। তো আজকে একটু সকাল সকাল পুজো করলাম, স্নান টান হয়ে গেছে, বাবু সোনাও ঘুমোচ্ছে, মেয়ে পড়তে গেছিলো, এই এলো মেয়ে। বাট এই ফুলগুলো সব ছাতের গাছের, হ্যাঁ, এই কলকা ফুল, তারপরে এই যে এটা কি বলে নয়নতারা, থোপা টগর, এগুলো সব ছাতে গাছে হয়েছে, শুধু জবা ফুলগুলাই লোক দিয়ে গেছে, বাকি ফুলগুলো সব গাছের। কি ভালো লাগে গাছের ফুল দিয়ে ঠাকুর পুজো করতে। আমার ইচ্ছা থাকে আরও গাছ লাগাবো, কিন্তু হয়ে উঠেনি, সব নষ্ট হয়ে যায়। কেন কে জানে, থোপা টগরগুলো খুব সুন্দর, ছেলে ছাতে গেলেই সব নষ্ট করে দেয়। চলুন কটা তুলসী গাছ লাগিয়েছি দেখাই না, গরমে শুধু তুলসী গাছগুলো নষ্ট হয়ে যাচ্ছে। এই যে তুলসী গাছগুলো একটু লাগালাম, দিয়ে ছাউরায় রেখেছি, দেখি যদি একটু ঠিকঠাক থাকে বিকেলে তুলে আবার লাগাবো। কটা মায়ের বাড়ি থেকে এনেছিলাম, দিয়ে এটাই ভিজিয়ে রেখেছিলাম কাল রাত থেকে, কতগুলো পাতা ঝরে গেছে। এই রোদ, এখন এই 10টা মতন বাজে, এখন আমি লাগালাম, দেখা যাক বিকালকে যদি ভালো থাকে তুলসী মঞ্চতে তুলে লাগাবো। আর বাইরে এত রোদ, ভাবার বাইরে, দেখবেন তুলসী মঞ্চে তুলসী গাছটা কেমন শুকিয়ে গেছে। দেখুন কেন শুকিয়ে গেছে জানি না আমি, বাবা দেখলে খুব খারাপও লাগে। এটাই কুলুকে ঢাকা দেওয়া আছে, আমি যত কথা বলছি না তত খচখচ করে আওয়াজ করছে, মানে আমাকে ছাড়ো, ওকে ছেড়ে দিই, থামুন তারপর দেখা করছি। দেখেছেন ছেড়ে দিয়েছি, ব্যাস সে এবার ছাড় চলে গেল ছুটে, নোংরা করতে হবে না। যাও 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 যাও, ছুটে ট্যাঙ্কির তলায় চলে গেল। এই যে থোপা টগরের গাছটা, ফুলগুলো সব তুলে নিয়েছি, আরও কটাই যে নয়নতারা রয়েছে, আজকে একটু দেখা যাক গাছগুলো কখন ঠিক করতে পারি। এদিকে যে কলকা গাছটা রয়েছে বাবা, অনেক পুরাতন, বেশ ফুলও দেয় ছোটোর উপরে। আর এই যে বেলা ফুলের গাছটা, এত রোদ সব সামলাতে পারছে না গাছগুলো, দেখছেন ও তার ছাদে ছুটছে, রোদে রোদেই ছুটছে। কুলু তো ছাতে চলে গেছে রোদে রোদে, এই যে ছেলে এখনও হুমড়ি খেয়ে ঘুমোচ্ছে, 9:30 বাজে, মেয়ে পড়ে এলো, আবার কটায় পড়া আছে, আবার 11টায় পড়া আছে। আমি এখন একটা কেক বানাবো, তারপর কিছু খাবো, বাবুসোনা উঠলে খিদে পাচ্ছে, কিন্তু কিছু করার নেই, এখন একটু মাথাটা তো আঁচড়াবো, মাথাটা এখন আঁচড়ানো হয়নি। উঠো পাপা উঠো, শোনো। তো ফাইনালি কেকটা বানাতে বসে গেছি, বসেছি মানে দাঁড়িয়ে দাঁড়িয়ে বানাচ্ছি বলা হয়ে যায় আর কি। তো বাবুসোনাকে উঠিয়ে নিয়ে চলে এসেছি, ও চলে গেছে এখন বাবার সঙ্গে একটু চকের দিয়ে চলে গেছে, জানে তো কাঁদবে, ডিস্টার্ব করবে, এটা ওটা করবে, ওই জন্য বাবা বললো তুমি কেকটা করো, বাবুসোনাকে নিয়ে একটু চক থেকে ঘুরে আসছি। মেয়ে ছাতে পড়ছে, আর ওর ঠাকমা নেই যেমন বললাম, মা এতে গেছে আশ্রমে, আজকে গেছে অনুকূল ঠাকুরের আশ্রমে। তো এই কেকটা বানাচ্ছি, এই কেকটা মেয়ে 11টার সময় পড়তে যাবে না, তখন মেয়ের বন্ধু এসে যখন ফিরবে 1:30 সময় তখন নিয়ে যাবে। সকালবেলা বললো কাকিমা এটা কদিন আগেই বলে এসেছিলো, এসে অর্ডার দিয়ে গেছিলো, বললো ওটা ছোট্ট কেক করে দিবে ব্রাদার্স ডে, আজকে ব্রাদার্স ডে, হ্যাপি ব্রাদার্স ডে। তো বললো নাড়ু গোপালের জন্য একটা কেক নেবো, আমি ঠিক আছে নেবে। তো আজকে এখন বললো কাকিমা হ্যাপি বার্থডে ভাই লিখে দেবে, আমি তাই ভালো, আর জিজ্ঞেস করিনি যে ভাই না নাড়ু গোপাল, অত সব আমি জানি না, প্রথমে নাড়ু গোপাল বলেছিলো, তার জন্য আমি এখনও খাইনি, চা টা খেয়ে দিয়ে মুড়িচুড়ি খাইনি, ভাবলাম এটা খালি পেটে পরিষ্কার হয়ে স্নান টান করেই করি, দেখলেন তো পূজা করলাম স্নান টান করে। তো এখন এটা পরিষ্কার হয়েই বানাচ্ছি, পুরো এগলেস কেক আছে, কোনো কিছু এনে রাত্রেবেলা সব সাফসুতরা করে শুয়েছিলাম, যাতে সকালবেলা আমাকে না বেশি কাটতে হয়। তো রাত্রেবেলা আমি কেকটাও বানিয়ে রেখেছিলাম, যাতে সকালবেলা উঠেই কাজটা করে নিতে পারি, সকালবেলা উঠে নাইলে কেক বসিয়ে ডেকোরেশন করতে একটু সময় লেগে যায়, রাতে বানিয়ে রাখি, সকালবেলা করে দিলাম, আর যখন নেবার নিয়ে নিল। তো এখনও রান্না বান্না করিনি, দেখি আজকে কী করতে পারি, ওর ঠাকুমা নেই যেহেতু আনাজ ফানাজ কুটে দেয়নি, দেখা যাক কী করি। তো এই যে কমপ্লিট হয়ে গেছে, আর একটু এই হ্যাপি বার্থডে স্টিকটা দিয়ে দিলাম, আর কয়েকটা বল ছড়িয়ে দেবো, এটা করে দিয়ে আমি নিজে খাবো, ছেলেকে দুটি মুড়ি খাওয়াবো, খিদাও পেয়েছে খুব জোর এখন। হ্যাঁ বেজে গেল, ওই তো মেয়ে পড়তে যাবে এক্ষুনি, 11টা মতন বাজতে যায়, এক দু ঘন্টা অন্তত ফ্রিজে থাকুক, ওর যখন বন্ধু আসবে নিয়ে যাবে, 1:30 মোটামুটি সেট হয়ে যাবে। এগুলো কি কিউট কিউট মুক্তোর মতন বলগুলা, দারুণ লাগে দেখতে,
দেখতে পাচ্ছেন ঝড় চলে এসছে, বাবু বেরিয়েছিল না, বাবু শোনা চলে এসছে, এসেই চিল্লাতে শুরু করে দিয়েছে। চলুন কমপ্লিট হয়ে গেছে, রাখি রেখে দিয়ে দুটি খাই, বড্ড খিদে পেয়েছে। বাবু শোনা চুল কেটেছে, কেমন একটু লাগছে না? কি করেছে দেখছেন দেওয়ালটাকে, বাপ রে বাপ, চুলটাই গরমে এতটাই বড় হয়ে গেছিলো, সবাই বলছিল চুল কাটতে, চুল কাটতে একদম রোগা রোগা লাগছে। এমনিতেই রোগা আমার বাবু শোনা, ওর দিদিও এরকম বেলায় রোগা ছিল। যত এখন নিজে হাতে যখন খেতে শিখবে, কি হয়েছে নাক সুসুর করছে, নিজে হাতে খেতে শিখলে হয়তো ঠিক হয়ে যাবে। তো আমার রান্না ওদিকে চেপে গেছে, আমি মুড়ি, এই মা দুর্গা কেলে সারাক্ষণ খেলা করে, হাত পা দেখে, দেওয়ালটা খুব সুন্দর করেছে দেখতে পাচ্ছেন, থাক আবার একটু বড় হোক তখন তার আবার রং করব। মেয়ে পড়তে চলে গেছে, কেকটাই এখনও নিয়ে যায়নি, কেকটা যখন আসবে তখন নিয়ে যাবে, পড়া হোক তো পড়ে টড়ে নিয়ে যাবে। মনে হচ্ছে কত বড়, কিন্তু একদম ছোট্ট, কিউট। চলুন রান্নাটা করি। তো এই যে মুগ ডাল বসিয়ে দিয়েছি, উচ্ছা আলু টমেটো একসঙ্গে দিয়ে দিয়েছি, বেশ ভাজা ভাজা করব। আর এদিকে মুগ ডাল হচ্ছে, পটল আলুর তরকারি হবে, আর ছেলে মেয়ের জন্য লাস্টে ডিম ভেজে দেবো। তো আলু পটল করিনি, আলু পোস্ত করেছি, ওর বাবা বললো চিংড়ি মাছ আনবো, কালকে আলু পটল করবে, যার জন্য আজকে আলু পোস্ত করে দিয়েছি আর খেতেও বেড়ে দিয়েছি। গুড ইভিনিং, খাওয়া দাওয়া করে শুয়ে পড়েছিলাম, এই যে বাবু সোনা এখনো ঘুমিয়ে আছে, মেয়ে পড়তে চলে গেছে, আর একটা পিজ্জা হলো এক্ষুনি লোক নিয়ে গেল, আরেকটাও পিজ্জা হবে, এই যে সব রেডি করে রেখেছি। তো ঠান্ডা হয়ে যাবে বলে আমি ওই জন্য করিনি, একটু বাবু সোনার কাছে বসে ফোন ঘাঁটছিলাম, তো যখন বলবে করতে তখন করবো, মেয়েও নেই কোনো কাজে নেই বসে রয়েছি, চাও একটু পরে খাবে, ওর ঠাকুমা বেরোলো আসুক তারপর চা করব। তো এখন বসে বসে ভাবলাম কি করি, একটু ভিডিও করি, অন করতেই ভুলে গেছিলাম। তো এত গরম, হাটটাকে রেখেছিলাম ওই খাটের কনে পড়ে গেছে, খাটটাকে টেনে আবার হাটটা বার করতে হবে, বালিশের তলায় রাখলাম, ব্যাস বাবু সোনা ছেলে দিল চলে গেল, ওখানে খাটের ওখানে পড়ে গেছে, আর ও ঘুমাচ্ছে, আমি খাটটা টানতে পারবো না, ও উঠলে খাটটা টেনে হাটটা বের করে পড়ব, গলাটা ওই জন্য ফাঁকা ফাঁকা লাগছে। তো চলুন দেখা হচ্ছে আবার পরে। বাবা আমিও নেশাড়ি হয়ে গেছি, যে চা করে নিয়েছি, চা খাচ্ছি, এই যে চা। তো বিকেল হলেই মাথার যন্ত্রণা শুরু হয়ে যায়, চা খেতে হবে আমাকে, একটু চা খেলে মাথা যন্ত্রণা ঠিক হয়ে যাবে। বাবু সোনা বেড়ালো ওর বাবার সঙ্গে, আমি একটু চা খাচ্ছি, খেয়ে কটা বাসন আছে টক করে ধুয়ে নেবো, দিয়ে দেখা হচ্ছে পরে। খিদে পেয়ে গেছে, ছেলের জন্য একটু ইপি বোস করিয়েছি, ইপিটা হোক, আর এদিকে একটা কেক বসিয়েছি, কেকটা হচ্ছে আউ একদম নিরামিষই, একদম কদিন ধরে চিজটা শেষ হয়ে গেছিলো, এই যে চিজটা আনলো ছেলে সঙ্গে সঙ্গে ফাটিয়ে দিয়েছে। চলুন আজকে চিজ দিয়ে একটা নতুন জিনিস বানাবো, নতুন না চিজ পরোটা করব। চলুন আটাটাকে মেখে নিই, তারপর দেখা হচ্ছে। চিজ পরোটা বানাচ্ছি মেয়ের জন্য, হ্যাঁ কি বলছো? এই যে মজরেলা চিজ, যখন পিজা করি না সেই মাঝখানে একটু চিজ দিয়ে দিলাম, চিজ দিয়ে মুড়ে পরোটা করে দেবো। বাবু সোনা খাটেই চুপটি করে বসবি, হ্যাঁ আস্তে আস্তে বেলতে হবে, না এলে পুরো একবারে ফেটে বেরিয়ে যাবে পুর বেড়ানোর মতো। তার ভেতরে কিছু জিনিস দিলেই বেশ সুন্দর ফুলে যায়, হ্যাঁ টুপকা হয়ে ফুলে গেছিলো, এই সাইডটা একটু নিয়ে লিক হয়ে গেল, বাতাসটা বেরিয়ে গেল। আর এটা অ্যালমোনিয়ামের তাওয়া, তো যতই যাই করি না কেন পরোটা করলেই কালো হয়ে যায়, আর ননস্টিক আছে গন্ধ ছাড়ে আমি ইউজ করি। দেখছেন কী সুন্দর ফুলছে ভেতরটা, কিন্তু ভিতরে কিন্তু চিজ রয়েছে, হ্যাঁ ছিঁড়লে বুঝতে পারা যাবে যে চিজ রয়েছে। হয়ে গেছে আমার বেশ অনেকগুলা, মেয়ে খেতেও শুরু করে দিয়েছে। তুমি ছেড়ে দাও না, আমি করে নেবো, ছেড়ে দাও। ছেলে দুষ্টুমি করছে, বেশি করবো না, এই যে হয়ে গেছে আমার পাঁচ ছটা, ব্যাস আর করবো না। দেখছেন কি সুন্দর হয়েছে একদম,
কয়েকটা করে নিয়েছি, দারুণ দেখতে, বেশ মোটা মোটা হয়েছে। রাতের রান্না কমপ্লিট, দেখি কি দিয়ে খাবো বলে এটাকে।